ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন যারা তাদের নিজেদের দক্ষতা দিয়ে নিজেদের জায়গা নিজেরাই তৈরি করে নিয়েছেন এবং এই সমস্ত গল্প তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, নিজেদের সাফল্য দেখে নিজেরাই গর্বিত হয়েছেন। তেমনই একজন অভিনেতা হলেন নীল চ্যাটার্জি। বর্তমানে এই অভিনেতাকে খেলনাবাড়ি ধারাবাহিকে দেখা যাচ্ছে। এতদিন ধরে অভিনেতাকে মিঠাই ধারাবাহিকে দেখা যাচ্ছিল আদিত্য আগরওয়ালের চরিত্রে। এই চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। বর্তমানে তাকে একটি পজিটিভ চরিত্রে দেখা যাচ্ছে খেলনাবাড়ির ধারাবাহিকে। চরিত্রটি পজিটিভ হওয়ার জন্য দর্শকেরা তাকে খুবই পছন্দ করেন। খেলনাবাড়ির ধারাবাহিকের প্রেম কুমার সম্প্রতি তার নিজের জীবনের স্ট্রাগল নিয়ে কথা বললেন। অভিনেতা বলেছেন তার বাবা একজন জনপ্রিয় পরিচালক, এছাড়া তার দাদু ছিলেন একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কিন্তু তাও কখনো তিনি সেই কথা কাজে লাগাননি। নিজের কেরিয়ার নিজেই গড়েছেন, পুরোটাই নিজে স্ট্রাগল করে করেছেন, কখনো বাবা বা দাদুর সাহায্য নেননি। এছাড়া অভিনেতা জানিয়েছেন তার বাবা ছিলেন জনপ্রিয় পরিচালক ইমন কল্যাণ চ্যাটার্জি, আর তার দাদু হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনল চ্যাটার্জি, কিন্তু তার অনেক ছোট বয়সে তার বাবা মারা যান। এরপরে মায়ের কাছে মানুষ হয়েছেন অভিনেতা। প্রেম কুমারের চরিত্রটি আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।